প্রথম কথা বলে নিই, আমি ইনফ্যাক্ট এটা নিয়ে এই সিরিজের মধ্যে আলাপ করতে চাচ্ছিলাম না, যেহেতু আপনি প্রশ্ন তুলেছেন আমি বলছি যে পুরো ব্যাপারটা কিন্তু আমরা মিডিয়ায় দেখেছি, আমরা শুনেছি, আর যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই এই শর্ট একটা টাইমের মধ্যে, যখন নাকি একদিনের ব্যবধানে এই জিনিসটা হয়েছে, একটা সিরিজ শেষ হওয়ার পরে আরেকটা সিরিজ যখন শুরু হলো তখন শুরু হয়েছে, যা কিছু ঘটেছে আমরা যা কিছু দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। সো আমাদের ওই সময়টুকু হয়নি পুরো বিস্তারিত জানার, বা যারা এর মধ্যে কনসার্ন আছেন তাদেরও জিজ্ঞেস করার। এটা সিরিজ শেষ হোক অবশ্যই আমরা এটা ব্যাপারে আমি জানতে চাইব, এবং কী ঘটনা ঘটেছে, কী না ঘটেছে, কী কার ইনভলভমেন্ট কী, এগুলো আমাদের ব্যাপার না। আমরা আমাদের বোর্ডের থেকে আমরা দেখব যে আমরা কতটুকু এখানে কনসার্ন, সেই ব্যাপারটাই আমরা বেশি গুরুত্ব দিব। আমরা জানি না, আমার ক্রিকেট অপারেশন জানে না এই ব্যাপারটা, বাট জেনারেলি একটাই গ্যাপের মধ্যে তার একটা ছুটি ছিল, যেহেতু দুটো সিরিজের মাঝখানে তো একটা ছুটির মতো ছিল, সেই ছুটিটা সে অ্যাভেল করেছে, ব্রেকটা অ্যাভেল করেছে, আর জানা ছিল যে সে 17 তারিখে এখানে জয়েন করবে টিমের সাথে, এটা আমরা জানতাম। তবে কোথায় গেছে, কী করেছে, বা কার সাথে কী ছিল, কোনো কমার্শিয়াল কিছু ইনভলভমেন্ট ছিল কি না, এটা আমরা তো পরে জানতে পেরেছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমি বলেছি, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে ডেফিনেটলি আমরা এটা দেখব, কিন্তু এই সিরিজের মধ্যে আমি এগুলো নিয়ে আমরা এখন কোনো আলাপ করতে চাচ্ছি না। ডেফিনেটলি আমরা মনে করি সাকিব ইজ এ ভেরি সেন্সিবল বয়, তার সব কিছু সে তার জ্ঞান আছে এইসব ব্যাপারে, কোথায় কী করতে হবে না করতে হবে, ডুজ অ্যান্ড ডোন্ট হি নোজ ভেরি ওয়েল। তা মনে হয় যে এইটা ব্যাপারটা কী ঘটেছে সেই জন্যই আমি বলছিলাম যে কেন ঘটলো, কীভাবে ঘটলো এবং কীভাবে ইনভলভমেন্ট হলো সেটা আমরা এখন পর্যন্ত জানি না, কারণ আমরা তার সাথে এগুলো নিয়ে আলাপ আলোচনা করিনি, বিকজ আমি একটু বললাম যে একদিন পরে সিরিজ শুরু হয়ে গেছে, সেই সময়টুকু ছিল না। অ্যাট দ্য সেম টাইম বোর্ডের প্রেসিডেন্ট সাহেব উনি বাইরে আছেন, ICC মিটিংয়ে আছেন, CEO সাহেব উনিও বাইরে আছেন, ওনারা আসলে পরে আমরা নিজের মধ্যে আলাপ আলোচনা করে তখন আমরা ঠিক করবো যে কী করা যায়। আর ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে একটা কমিটি আছে, দ্যাট ইজ ডিসিপ্লিন কমিটি, ঠিক আছে, আমরা যদি দেখি যে ওনারা যদি মনে করেন যে কোনো কিছু এখানে এটা আবার ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন তখন ওনারা দেখবেন। তো আমার মনে হয় একটু ওয়েট করা দরকার, এখনই এই সিরিজ চলাকালীন এগুলো নিয়ে আর আলোচনা না করলেই ভালো। এখানে ক্রিকেট অপারেশনসের থেকে আমরা দেখবো যেটা হচ্ছে সেন্ট্রাল কন্ট্রাক্টে কী তার মানে এটা কি ভায়োলেট করা হয়েছে কি না, বা কোনো ব্রিচ হয়েছে কি না, বা কমার্শিয়াল যে অ্যাগ্রিমেন্টগুলো থাকে সেখানে আমাদের সাথে বোর্ডের সাথে প্লেয়ারের সাথে কোনো এখানে ক্ল্যাশ করে কি না, যদি তেমন কিছু থাকে তখন আমরা এটা জিনিসটা যে ব্যাপারটা আমরা ডিসিপ্লিন কমিটিতে আমরা রেফার করতে পারি। এই জন্যই বললাম কোনো কিছু না জেনে, সবার থেকে জিজ্ঞেস না করে, ব্যাপারটা পুরোপুরি তদন্ত না করে আমরা কোনো এখন কমেন্ট করতে না, এরকম তো একটা সিচুয়েশান তৈরি হচ্ছেই। আর আমার মনে হয় যে যদি আমরা এটা নিয়ে হইচই যদি বেশি করি কিছু না জেনে, ফার্দার ইনভেস্টিগেট না করতে, এটা তার পারফরমেন্সেরও তো একটা সমস্যা হবে। সুতরাং আমার মনে হয় যে আগে ব্যাপারটা জানি আমরা সবাই, আমরাও সবারই এখানে সাপোর্ট দরকার তার জন্য, যদি সে কোনো না জেনে থাকে তার সাহায্য, যেটা আপনি বললেন যে তাকে কোনো পরামর্শ তার সাথে করা যায় কি না, বা উপদেশ দেওয়া যায় কি না, বা আমাদের থেকে কোনো ইনস্ট্রাকশন আছে কি না, সেটা আমরা তার সাথে আলাপ আলোচনা করতে পারি পরবর্তীতে। এটা নিয়ে এখনও কোনো আলাপ আলোচনা হয়নি, তারা আমাদের কাছে চিঠি দিয়েছে খেলার জন্য, বাট আমরা এখনও আলাপ আলোচনা করিনি অবশ্যই, বিকজ সাকিব ইজ নট অনলি আমাদের BCB-র অ্যাসেট, সে আমাদের দেশের অ্যাসেট, সুতরাং তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব। ডেফিনেটলি তারা খুবই ভালো খেলেছে, 92 7 রানের জন্য এবং একটা আরেকটা 8 রান, হ্যাঁ ভেরি স্যাড, দুজনই কাছাকাছি আউট হয়ে গেছে, আমরা এক্সপেক্ট করছিলাম আজকে 2টা সেঞ্চুরি হবে, বাট ব্যাড লাক, ইটস অল ইন দ্য গেম, বাট ডেফিনেটলি দে হ্যাভ প্লেড এ ব্রিলিয়েন্ট ইনিংস দুজন। আমি মনে করি যে মুশফিক যে 44 করেছে, যে রানটা করেছে, এটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট ছিল একটা আমাদের জন্য, রান টোটাল স্কোরে হি হ্যাজ অলসো কন্ট্রিবিউটেড এ লট। তো তিনজনই খুবই ভালো খেলেছে, ব্যাড লাক টু আজকে শান্ত অ্যান্ড লিটন, তারা 20-এর মধ্যে আউট হয়ে গেছে, বাট উইকেট প্রথমে একটু কিছু টার্ন ছিল, কিছু সুইং ছিল, তারপর দিকে একটু উইকেট ওয়াজ ভেরি গুড, বাট ওভারঅল আজকে আমরা একটা আগের আমরা যে রেকর্ড ছিল টোটাল ওয়ানডে ODI-তে সেটাই আমরা ব্রেক করেছি, এটাও আমাদের একটা খুশির ব্যাপার। না খুবই ভালো লাগে, আমরা তো তয়জুবেদেরকে অনেক আগেই মনে করেছিলাম যে সে হয়তো মেন স্ট্রিমে চলে আসবে, তো কিছু তার ইঞ্জুরির ব্যাপার ছিল, তারপরে যে কম্পিটিশনের ব্যাপার ছিল ওই জায়গাটা, সব কিছু মিলিয়ে একটা ওয়েট করতে হয়েছে কিছুদিন, বাট সে তার যোগ্যতা সে দেখিয়েছে যে হি ইজ কোয়ালিফাইড ফর দিস পজিশন, এবং যতটুকু তার কন্ট্রিবিউট করার কথা যেভাবে ডেফিনেটলি সেটা করেছে, অ্যামেজিং, কারণ এই জায়গাটা আমাদের একজন এরকম স্ট্রাইক রোটেট করে খেলাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সেই দায়িত্বটুকু সে করেছে। প্রায় 10টা জমা পড়েছিল, অলরেডি 6টা শর্ট লিস্ট করা হয়েছে,
ছটার মধ্যে আমরা চারজনের অলরেডি ইন্টারভিউ নিয়ে ফেলেছি, ভার্চুয়ালি ইন্টারভিউ হয়েছে তাদের সাথে। আশা করি আরও একজন দুজন বাকি আছে, কালকে বা 23 তারিখে দুটো হবে, এরপরে কমপ্লিট করে তারপর উইল টেক ডিসিশন কাকে নেওয়া হবে। একজন বাবুল ছিল, মিজানুর রহমান বাবুল, তার প্রথম ইন্টারভিউ তারই ছিল প্রথম দিন, এবং তারটাও ইন্টারভিউ নেওয়া হয়েছে, তারপর উইল ডিসাইড। এখানে আমরা একটা 4-5 জন ছিলাম আমরা ইন্টারভিউতে, হেড কোচ ছিল, আমি ছিলাম, সিও ছিল, ডেভিড মুর ছিল। তো এরপরে আমাদের এই ইন্টারভিউ কমপ্লিট হলে পরে আমরা উইল ডিসাইড কাকে নেওয়া হবে। আমরা শেষ করি এটা আগে, তারপরে যারা দিয়েছে তাদের অনেকের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলোও দেখতে হবে। আমাদের কী চাহিদা আমাদের টিমের জন্য সেটাও আমাদের দেখতে হবে, সব কিছু মিলে যাকে আমরা মনে করি যে সে যে একজন কোয়ালিফাইড একজন টেন কোচ হবে, সেই ধরনের আমরা ক্যান্ডিডেটকে আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দেবো। টিকিট নিয়ে জানতে চাচ্ছিলাম, অনলাইনে টিকিট বিক্রির প্রসঙ্গটা খুবই প্রশংসনীয় বিসিবির, এবার অনলাইনের জন্য টিকিট দেওয়া হয়েছে অনলাইনে আর কত টিকিট সেল হয়েছে? আমি এটা বলতে পারবো না, যারা এটা দায়িত্বে আছে তারা বলতে পারবে।